নদিয়া বাগাচরা উচ্চ বিদ্যালয় রণক্ষেত্র 72 জন ছাত্রছাত্রী ফেল করায় প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। একই স্কুলে 72 জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ফেল, স্কুল ঘেরাও করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। তাদের দাবি, ভালো নম্বর দিয়ে তাদের উত্তীর্ণ করাতে হবে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাগাচরা হাই স্কুলের। উল্লেখ্য, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল একদিন আগে প্রকাশিত হয়েছে, যেখানে ফেলের হার খুবই কম। তবুও একই স্কুল থেকে 72 জন পরীক্ষার্থী ফেল করা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর থানার বাগাচরা উচ্চ বিদ্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 180 জন, কিন্তু ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে 72 জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ। সেই কারণে এদিন স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি, কাউন্সিলরের কোথাও গাফিলতির জন্য এই ফলাফল। তার কারণ, মাধ্যমিক এবং একাদশ শ্রেণীতে তারা নিয়মিতভাবেই পাশ করেছে, কিন্তু যেভাবে পাশের হার গোটা রাজ্য জুড়ে, সেই নিরিখে একই স্কুলে 72 জন ফেল তারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের দাবি, অবিলম্বে ভালো নাম্বার দিয়ে তাদের পাশ করাতে হবে। এ বিষয়ে বাগাচরা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী বলেন, ইতিমধ্যে আমরা কাউন্সিলরের সঙ্গে কথা বলছি, তাদের একটা মেলও করেছি। ছাত্রছাত্রীদের দাবি জানিয়ে আমাদের প্রতিনিধি দল কাউন্সিলরের সঙ্গে কথা বলবে। আশা করছি কোনো একটা সমাধান নিশ্চয়ই বের হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।